গাইজ আজকের এই ভিডিওতে রিভাইটেল এইচ ক্যাপসুলের ব্যাপারে আলোচনা করবো রিভাইটেল এইচ ক্যাপসুল এটা হলো একটা ডেইলি সাপ্লিমেন্ট এই ক্যাপসুলের কি কি উপকারিতা আছে এটা কত বয়সের পুরুষরা সেবন করতে পারবেন এই ক্যাপসুলটা ঠিক কখন সেবন করলে বেস্ট রেজাল্ট পাবেন আপনি রিভাইটেল ক্যাপসুল সেবন করলে এর মধ্যে রকম পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো রকম সাইড এফেক্ট আছে কি না আজকের এই ভিডিওর মধ্যে এই সমস্ত কিছু ফুল ইনফরমেশন দেওয়া থাকবে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই আপনি যদি এই ভিডিওটিকে এখনো পর্যন্ত লাইক না করে থাকেন তাহলে এক্ষুনি একটা লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেলাইকনটি বাজিয়ে দিন তো চলুন ভিডিওতে আসা যাক রিভাইটেল এইচ ক্যাপসুল এটা তিরিশটার প্যাক এবং সিক্সটি প্যাক মানে ষাটটার প্যাকে পাওয়া যায় এবং দশটার প্যাকেও কিন্তু পাওয়া যায় তিরিশটা ক্যাপসুলের যে প্যাক আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম আপনার তিনশো টাকা পড়বে কিন্তু ডিসকাউন্ট করে দুশো টাকায় আপনারা এই ক্যাপসুলের প্যাকটি কিনতে পারবেন এছাড়াও বিভিন্ন রকম প্যাকেটেও কিন্তু দশটার প্যাকেও কিন্তু পাওয়া যায় তার দাম আরও কম হবে রিভাইটেল এইচ ক্যাপসুল এটি আপনি যে কোনো ধরনের ফার্মেসিতে খুব সহজে আপনি অ্যাভেলেবেল কিনতে পারবেন এটি আঠারো বছর থেকে ষাট বছর পর্যন্ত সবাই এই ক্যাপসুল সেবন করতে পারে এই ক্যাপসুলটা শুধুমাত্র কিন্তু পুরুষদের জন্য তৈরি করা হয়েছে এটা কিন্তু মহিলাদের জন্য কোনো রকম কাজ করবে না ফ্রেন্ডস রিভাইটেল এইচ এই ক্যাপসুল এটা হলো একটা হেলথ সাপ্লিমেন্ট এটা আমাদের শরীরে বিভিন্ন রকম ভিটামিনের ঘাটতিকে পূরণ করে যেমন ভিটামিন প্রোটিন জিঙ্ক সালফেট ফলিক অ্যাসিড এই ধরনের বিভিন্ন আমাদের শরীরে ভিটামিনগুলো যখন কম হয়ে যায় সেইগুলোকে পূরণ করার জন্য রিভাইটেল ক্যাপসুল খুব ভালো কাজ করে থাকে এর সাথে সাথে এই ক্যাপসুল আমাদের মানসিক এবং শারীরিক দিক থেকে সুস্থ রাখতে দারুণভাবে সাহায্য করে থাকে চলুন এক নজর দেখে নেওয়া যাক রিভাইটেল এইচ ক্যাপসুলের ভিতরে কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া থাকে এর ভিতরে আপনারা পাবেন এনার্জি ফোর ক্যালোরি কার্বোহাইড্রেট জিরো গ্রাম ফ্যাট জিরো পয়েন্ট জিরো থ্রি এইট গ্রাম এছাড়াও এর ভিতরে পাবেন ভিটামিন টু থাউজেন্ড আই যেটা আমাদের চোখের সমস্যাকে এবং চোখের দৃষ্টিকে বাড়াতে সাহায্য করে থাকে এর ভিতরে পাবেন ভিটামিন বি নাইন ওয়ান থ্রি নাইন যেটা আমাদের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে থাকে এর ভিতরে আপনারা পাবেন ভিটামিন বি টু ওয়ান এটা আমাদের বিভিন্ন রকম স্কিনের সমস্যাগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে থাকে এর ভিতরে পাবেন ভিটামিন B3। টুয়েলভ এম আমাদের পেটের সমস্যাকে ঠিক করার জন্য ভালোভাবে কাজ করে এর ভিতরে পাবেন ভিটামিন ফাইভ নাইন এটা আমাদের বডি বানানোর জন্য বা আমাদের বডিকে বিল্ড করার জন্য দারুণভাবে কাজ করে থাকে এর ভিতরে পাবেন ভিটামিন বি সিক্স জিরো এটা আমাদের চুলের সমস্যাকে ঠিক করতে সাহায্য করে থাকে এর ভিতরে পাবেন ভিটামিন বি টুয়েলভ এটা আমাদের রক্তকে বাড়াতে সাহায্য করে থাকে এর ভিতরে পাবেন ভিটামিন সি ফর্টি মিলিগ্রাম আমাদের স্কিন আমাদের নখ আমাদের চুলকে ঠিকঠাক রাখার জন্য কাজ করে থাকে এর ভিতরে পাবেন ভিটামিন ডি থ্রি তিনশো পঞ্চাশ আয়ু এটা আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে থাকে এবং এর ভিতরে পাবেন ফলিক অ্যাসিড যেটাও আমাদের ব্লাডকে বাড়াতে সাহায্য করে আমাদের নতুন ব্লাড সেল তৈরি করতে দারুণভাবে সাহায্য করে থাকে এর ভিতরে আরও মিনারেল পাওয়া যায় যেটা ক্যালসিয়াম আমাদের বোনসকে স্ট্রং করতে সাহায্য করে থাকে এর ভিতরে পাবেন ফসফরাস আমাদের দাঁতকে মজবুত করতে সাহায্য করে থাকে এর ভিতরে পাবেন আয়রন যেটা আমাদের লোহিত রক্তকণিকাকে বাড়াতে সাহায্য করে থাকে এর ভিতরে পাবেন জিঙ্ক আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর ভিতরে পাবেন ম্যাগনেশিয়াম যেটা আমাদের পেটকে ক্লিয়ার করার জন্য বা আমাদের পায়খানা পরিষ্কার করার জন্য সাহায্য করে থাকে এর ভিতরে পাবেন পটাশিয়াম পটাশিয়াম আমাদের শরীরের ব্যথাকে দূর করার জন্য বা আমাদের শরীরে ইনফ্লেমেটারি যে সমস্যাগুলো থাকে সেটাকে ঠিক করার জন্য কাজ করে থাকে এছাড়াও আছে ম্যাঙ্গানিজ কপার যেটা আমাদের স্কিনের ড্যামেজ সেলগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে থাকে তো গাইস আসুন আমরা জেনে নেবো রিভাইটেল এইচ ক্যাপসুল এটি কিভাবে সেবন করতে হয় এটি আপনি যদি আঠেরো বছরের উপরে আপনার বয়স হয়ে থাকে তাহলে প্রতিদিন রাত্রে একটা করে ক্যাপসুল আপনাকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে এতে দেখবেন যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো আপনার জীবনে কখনোই হবে না এই যে যে প্রোডাক্টটি এটা হলো হেলথ সাপ্লিমেন্ট আমি বারবার বলছি এটা কিন্তু হেলথ সাপ্লিমেন্ট এটা বিনা ডাক্তারবাবুর পরামর্শ ছাড়াও আপনি ইউজ করতে পারেন তবে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সেবন করাটা থেকে বেটার এটার সাইড এফেক্ট নিয়ে একটু কথা বলি এই মেডিসিনটি খেলে কোনো রকম সাইড এফেক্ট হয় না তবে কিছু মানুষের দেখা গেছে এই মেডিসিনটি খাওয়ার পর গা হাত পা চুলকানি বা পেটে ব্যথা বা পেটে গ্যাস হচ্ছে যদি আপনার এই সমস্যাটি হয়ে থাকে তাহলে আপনি এই মেডিসিন সেবন করবেন না আর প্রেগনেন্সি মহিলারা তো খবরদার এই মেডিসিন সেবন করবেন না আর এই রেভার্টেড এইচ এটা হলো কিন্তু পুরুষদের জন্য এটা কিন্তু মহিলাদের জন্য না আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ভুল করেও কিন্তু মহিলারা এই ক্যাপসুল সেবন করবেন না